হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে নগরের সিএসসিআর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, অসুস্থ বোধ করলে সকাল 11:30টার দিকে বাবুনগরীকে অ্যাম্বুলেন্স যোগে নগরের সিএসসিআর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 67 বছর বয়সী দেশের অন্যতম শীর্ষ এই আলেম দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফি গত বছরের 18 সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর 11 মাসের মাথায় চলে গেলেন প্রতিষ্ঠাতা মহাসচিব বাবুনগরীও। আল্লামা আহমদ শফির মৃত্যুর পর জুনায়েদ বাবুনগরী হেফাজতের আমিরের দায়িত্ব নিয়েছিলেন। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। কিন্তু স্বাধীনতার 50 বছর পরেও শেষ হয়নি মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে বিতর্ক। স্বাধীনতা লাভের পরেই 1972 সালে মুক্তিযোদ্ধাদের একটি সংজ্ঞা নির্ধারণ করেছিল বঙ্গবন্ধু সরকার, কিন্তু বিভিন্ন সরকারের সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে সে সংজ্ঞা। মুক্তিযুদ্ধে প্রবাসে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখায় দেশে বিশিষ্ট 13 ব্যক্তিকে সম্প্রতি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে বিষয়টি আবারও সামনে আসে। বিস্তারিত আসাদ গ্রিলের বিশেষ প্রতিবেদনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে 1972 সালে রাষ্ট্রপতির আদেশ অনুসারে 3 বাহিনীর বাইরে সাধারণ নাগরিক যারা কোনো না কোনো বাহিনীর অধীনে যুদ্ধে অংশ নিয়েছেন তারাই মুক্তিযোদ্ধা হবেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা সংজ্ঞা পরিবর্তন করা হয়। এর মাধ্যমে যারা সরাসরি যোদ্ধা হিসেবে অংশ নেননি তাদেরও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন পন্থায় ঘোষিত মুক্তিযোদ্ধা সংজ্ঞা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া সংজ্ঞার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে উচ্চ আদালতে এক রিট করেন 5 জন বীর মুক্তিযোদ্ধা। ওই রিটের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর মূল সংজ্ঞার সঙ্গে বিভিন্ন সময়ে ঘোষিত মুক্তিযোদ্ধা সংজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ বলে কেন তা বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 21 জুন রুল দিয়েছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেছিলেন আইনজীবী হাসনাত কাইয়ুম। তিনি জানান, প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের জন্য লাল মুক্তিবার্তাকে প্রশ্নের ঊর্ধ্বে দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, অথচ লাল মুক্তিবার্তার আইনগত কোনো অনুমোদন নেই। যিনি আসলে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন রণাঙ্গনে, আর যিনি আসলে তাকে অনুপ্রাণিত করার জন্য গান করেছেন কিংবা বিদেশে তাকে এই মুক্তিযুদ্ধের পক্ষে মতামত তৈরি করেছেন, তাদেরকে একাকার করা যাবে না। এটা ছিল একটা গ্রাউন্ড। আমরা সাম্প্রতিককালে দেখছি যে একটা লাল মুক্তিবার্তা বলে একটা ডকুমেন্টকে এভাবে এভরিথিং, মানে যে এটার আসলে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা লাগবে না, যদি কারো লাল মুক্তিবার্তায় নাম থাকে তিনি আসলে মুক্তিযোদ্ধা হিসেবে তার স্বীকৃতি পাওয়ার জন্য অন্য কোনো ডকুমেন্ট লাগবে না, কিন্তু এইটা কোনোভাবেই সরকারের অনুমোদিত কোনো ডকুমেন্ট না। এদিকে সম্প্রতি 71-এ মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা 12 ব্যক্তিকে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের স্বীকৃতি দেওয়া নিয়ে যুক্তরাজ্য বাংলাদেশি কমিউনিটিতে বেশ তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধা দেওয়ান গো সুলতানও মনে করেন, মুক্তিযোদ্ধা শব্দটি শুধু রণাঙ্গনের যোদ্ধাদের জন্যই সংরক্ষিত রাখা উচিত। আমরা মনে করি যে মুক্তিযোদ্ধা এই যে বিশেষ শব্দটা বা পরিচিতিটা বীর মুক্তিযোদ্ধা, এটা শুধু রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকা উচিত। তাদের প্রত্যেকের অবদানকে সরকার সম্মাননা প্রদর্শন করুক। বর্তমানে যেটা প্রচলিত আছে কণ্ঠযোদ্ধা, কলম যোদ্ধা, শব্দ সৈনিক, তাদের প্রবাসী যোদ্ধা, এভাবে যদি বলা হয় তাহলে আমাদের ইতিহাসেরও রূপ বর্ণাঢ্য রূপ লাভ করবে এবং পরবর্তী সময় যারা এটা নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে, তারা সার্বিক জনগণের সংশ্লিষ্টতাকে অত্যন্ত সহজে দেখতে পারে। এ বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মোহাম্মদ আব্দুস শহীদ এমপি বলেন, 72 সালের মুক্তিযোদ্ধা সংজ্ঞারই ধারাবাহিক সংশোধন করা হয়েছে। 72 সালে জয়েন্টটা হয়েছিল কল্যাণ ট্রাস্টে। কল্যাণ ট্রাস্টের আইনে তখন মুক্তিযোদ্ধা সংজ্ঞাটা বলা হয়েছিল, সেইটার একটা ধারাবাহিক সংশোধন হয়েছে। অংশগ্রহণ না করলেও মুক্তিযোদ্ধার সংগঠিত করা, জনমত তৈরি করার,
দেশের ভিতরে যুদ্ধ করা না করা বা মানুষকে উদ্বুদ্ধ করা এটা যে প্রমাণ করতে পারে তাহলে সে তো দাবিদার হইতেই পারে। কেউ মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন না করলে তো আমরা জানবো কিভাবে যে তিনি মুক্তিযোদ্ধা, তার কন্ট্রিবিউশনটা কি। হাইকোর্টের রুলে আইন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জামুকার মহাপরিচালকের সাথে যোগাযোগ করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। এই বিতর্কের সমাধান কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।